জন জোয়ারে ভাসছে শ্রীভূমি, আজ কিন্তু অষ্টমী নয় নবমী নয়, আজ হচ্ছে দ্বিতীয়া। দ্বিতীয়াতেই শ্রীভূমির অবস্থা জাস্ট এই রকম। নমস্কার বন্ধুরা, দুর্গাপূজা সিরিজের আরো একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার চ্যানেল এতক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো, যদি না করে থাকো তাড়াতাড়ি করে নাও, নয়তো কিন্তু অনেক ভালো ভালো নতুন নতুন আপডেট তোমরা মিস করবে। আগেই বলেছিলাম শ্রীভূমি দুর্গাপূজা নিয়ে ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আনবো, তো চলো আর দেরি করব না, শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রেডি মনি ব্লগস। বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে শ্রীভূমির প্যান্ডেলে আমি আসবো আর পুরোটা কভার করে দেখাবো, তো এখন আমি যাব গিয়ে পুরোটা কভার করে তোমাদের সামনে রাখবো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, দেখতে থাকো। আজ হচ্ছে দ্বিতীয়া, ঘড়িতে এখন বাজে সন্ধে 7টা, শ্রীভূমিতে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, কেমন লোকজন হচ্ছে, কেমন কি পরিস্থিতি সমস্তটাই দেখাবো, দেখতে থাকো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। ঘড়িতে সময় এখন সন্ধে 7টা, সন্ধে হতে না হতেই কিন্তু মানুষের ঢল শ্রীভূমিতে নামতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির গেটের সামনে, দেখতেই পাচ্ছ এন্ট্রান্স থেকেই কিন্তু এত মানুষের ভিড়। আজ দ্বিতীয়া, এখনো অনেক ছোট ছোট পাড়ার পুজোতে কিন্তু ঠাকুর অবধি এসে উঠতে পারিনি, আর শ্রীভূমিতে দ্বিতীয়াতেই এই অবস্থা। পুরো লেক টাউন থেকে শ্রীভূমি অবধি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশটা পুরো একদম ঝলমল করছে। তোমরা যদি শ্রীভূমি আসতে চাও কাল পরশুর মধ্যে চলে আসো, নয়তো কিন্তু এরপরে আর আসার কোনো চান্স নেই, এত ভিড় হয়ে যাবে তোমাদের কিন্তু অনেক লাইন দিয়ে তারপরে ঠাকুর দেখতে হবে। এর আগের ভিডিওতে প্যান্ডেলটার সম্পর্কে তোমাদের অনেক ইনফরমেশন দিয়েছিলাম, সামনে কিন্তু দুটো বালাজির মূর্তি এরকম তোমরা পেয়ে যাবে। বাইরে থেকেই কিন্তু তোমরা মাকে দেখতে পারবে, অনেক দূর থেকে মায়ের মূর্তি ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছিল। প্যান্ডেলের ভিতরের কথা আর তোমাদের কি বলবো, প্রতিবারের মতো অসাধারণ কাজ করেছে এবারও শ্রীভূমি। ভিতরটা দেখে মনে হচ্ছিল পুরোটা যেন সোনা দিয়ে তৈরি, এত সুন্দর লাগছিল। উপরে কিন্তু খুব সুন্দর একটা ঝাড় তোমরা দেখতে পেয়ে যাবে। দ্বিতীয়াতে যদি এরকম ভিড় হয়, তোমরা আশা করি বুঝতে পারছো অষ্টমী নবমীতে গিয়ে কিরকম পরিস্থিতি দাঁড়াবে। তো তোমাদেরকে আমি বারবারই বলছি, যদি দেখতে হয় কাল পরশুর মধ্যে এসে ঠাকুর দেখে নাও, নয়তো কিন্তু অনেক লম্বা লাইন দিয়ে তোমাদের এই মণ্ডপ ঘুরে দেখতে হবে। প্যান্ডেল চত্বরে লাইটের কাজ কিন্তু অসাধারণ ছিল, এছাড়াও প্যান্ডেলের বাইরের বাড়িগুলোতে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই লাইট দিয়ে সাজানো হয়েছিল। ফটো তোলার জন্য কিন্তু একটা দারুণ পরিবেশ, রীতিমতো মেলা বসেছিল তোমরা বলতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, আর তাড়াতাড়ি সবাইকে বলো এখান থেকে ঘুরে যেতে। এছাড়াও দুর্গাপূজা সিরিজের বাকি ভিডিওগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো তাড়াতাড়ি চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দিচ্ছি, দেখে নিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি থাকলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, বাই।